শুভ সপ্তমী। বঙ্গবাংলা লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার বেরিয়ে পড়েছি প্যান্ডেল ও প্রতিমা দর্শনে। প্রথমে এসেছি দমদম পার্কে বাসে করে নেমে, প্রথম দেখলাম দমদম তরুণ সংঘ, তারপরে দেখলাম দমদম বৈকালিক শিশু উদ্যান, ছোট একটা প্যান্ডেল, কিন্তু এখানে আমরা ঠাকুরের প্রসাদ পেয়েছিলাম, এটা আমাদের মায়ের ভাগ্য। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম দমদম ভারত চক্র। দমদম এলাকায় প্রবেশ করলে দমদমে মোটামুটি 5-7খানা পুজো মণ্ডপ আছে এবং যেগুলো খুব কাছাকাছি থাকে, পায়ে হেঁটেই মোটামুটি ঘোরা যায়, কিন্তু নামগুলো এমনভাবে রয়েছে যে কোন প্যান্ডেলে আমরা দেখলাম সেটাই মনে থাকবে না। এখন চলে এসেছি আমরা দমদম ভারত চক্র। সাধারণত প্যান্ডেলে প্রতিমা প্যান্ডেল সত্যি অবাক করার মতো, প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে এক একটা থিম আছে। এই প্যান্ডেলে আমরা দেখতে পেলাম সব কাপড় দিয়ে তৈরি করে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এটা পূর্বে যে কাপড় ব্যবহার করা হতো তারই সেটা হারিয়ে যাচ্ছে, সেইটাকে দেখানোর জন্য এখানে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তুলছি তুলছি। এইভাবে আমরা ধীরে ধীরে দমদম থেকে তুলছি, তুলে দিচ্ছি, দেখাচ্ছি। তারা এই পাশটা তুলে নিই না, তুলে নিচ্ছি আমি, তুলে নিয়ে চলে এসেছি বাসে করে উল্টোডাঙ্গায় মুচিবাজার কাছে। সেখানে নেমে পরপর কতকগুলো প্যান্ডেল রয়েছে। রাস্তার এক পাশে রয়েছে কবিরাজ বাগান, আর রাস্তা পেরিয়ে অপর পাশে রয়েছে তেলেঙ্গানা বাগান, গড়বাঙ্গান, উল্টোডাঙ্গা যুবক বৃন্দ, এই তিনটে রয়েছে। এবং এইগুলো খুব সত্যিকারে অবাক করে দেখার মতো প্যান্ডেল, সব কিছুই আমি
আপনাদের সামনে শেয়ার করছি। এইগুলো দেখার পর পায়ে হেঁটে বেশ কিছুটা এগিয়ে যাব। তার নাম হচ্ছে গৌরী বেরিয়া। উল্টোডাঙ্গা প্রতিমা দর্শন করে চলে এসেছি গৌরী বেরিয়া। বিরাট প্যান্ডেল এবং খুব সুসজ্জিত, এবং সবচেয়ে ভালো লাগে প্যান্ডেলের ভিতরে মায়ের মূর্তি। এক এক প্যান্ডেলে মায়ের প্রতিমা এক এক রকমের, দেখতে খুব ভালোই লাগে। এখানেও এসে দেখলাম গৌরী বেরিয়াতে মায়ের মূর্তি। এখানে কিন্তু মায়ের গলায় কোনো রকম ফুলে মালা দেওয়া হয়নি, কারণটা বুঝতে পারলাম না, অথচ সপ্তমী পূজা শেষ হয়ে গেছে। হয়তো মায়ের কারুকার্যগুলো দেখানোর জন্যই কোনো ফুল দেওয়া হয়নি, এটা আমার মনে হলো। আমরা এই বেরিয়েছিলাম সকাল 9টায়, আর গৌরী বেরিয়ে যখন এসে পৌঁছালো তখন মোটামুটি 1:30 হয়ে গেছে। এবার থেকে ওখানে হেঁটে হেঁটে চলে আসলাম হাতিবাগানের দিকে। আস্তে আস্তে মাঝখানে পড়লো নলিনী সরকার স্ট্রিটের পুজো। এইভাবে ধীরে ধীরে আমরা চলে যাব হাতিবাগান সার্বজনীন, তারপরে কাশী বসলেন, এবং মোটামুটি বিকেল 4টে পর্যন্ত, সকাল 9টা থেকে 4টে পর্যন্ত পায়ে হেঁটে আমরা এই ঠাকুর দর্শন করেছি। এবং সবচেয়ে ভালো লাগে প্রতিমা দর্শন করা এবং প্যান্ডেলে বিভিন্ন রূপ এবং মায়েরও বিভিন্ন রূপ আমরা এগুলো লক্ষ্য করতে পারি, যেই জন্য প্রত্যেকটা জায়গায় যেতে ভালো লাগে আমার কাছে।
সপ্তমীতে মোট 17টি প্যান্ডেলের ঠাকুর আমি দর্শন করেছি এবং প্রত্যেকটার প্যান্ডেল এবং তার ভিতরে প্রতিবার ভিডিও এখানে দেওয়া থাকলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমাদের কাম্য। আজকে তাহলে এই পর্যন্তই, টাটা।